হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। গেস্ট আসতেছে, এই গেস্ট সবাই তোমরা চেনো, নুহাস। কুয়াশা আসতেছে, সাথে রিমি আসতেছে। আমি অনেকদিন ধরে প্ল্যান করতেছি ওদের সাথে আড্ডা দিব, সময় আমার হচ্ছে তো ওদের হচ্ছে না, ওদের হচ্ছে তো আমার হচ্ছে না, এইভাবেই তো। যাই হোক, ফাইনালি আজকে আসতেছে, সবাই মিলে অনেক ভালো একটা টাইম স্পেন্ড করব, অনেক এনজয় করব, হোপফুলি তোমরাও এনজয় করবা, সাথে থাকো, এনজয় করতে থাকো, ওকে। গতকাল রাতে ওদেরকে নিয়ে যখন বের হয়েছি লেট নাইটে, জানতে পারছি ওদের অ্যানিভার্সারি, ওই ভিডিওটা তো তোমরা দেখছোই, আসলে এই জন্যই আজকে ডাকা। তো এই তো আমি ঝটপট গুছাই নিছি, জুয়েল একটু কিচেনটা সামলাই নিছে ওদের জন্য। আসলে যেটা করছি, নুহাসের খুবই ফেভারিট, খুবই ফেভারিট জুয়েলের হাতের তেহারি, তো তেহারি করছি। এখানে আছে একটু চিকেন কারি, সব একটু আগেই করা হয়েছে, চুলার মধ্যেই রাখছি যেন গরম গরম খেতে পারে। এখানে একটু মুড়ি ভর্তা করবো, এর জন্য ডাবলি চুলায় বসানো আছে। এখানে আছে পেরি পেরি চিকেন, এটা চিকেন গ্রিল চিকেন হবে, এটা সালাদ, এটা মুড়ি মাখার জন্য কেটে রাখছে। একটা নতুন জিনিস আজকে করছে, সেটা হচ্ছে চিকেন লিভার, আমরা ন্যান্দুজে যায় খাই, তো ভালোই লাগে, ও বললো আজকে ওটা করবে। এই তো হোপফুলি সবাই এনজয় করবে, তেমন কিছুই না, খুব হালকা আড্ডা দেবো, মেন এটাই উদ্দেশ্য। এই তো, ও বেবি, আমার বেবিটার কি হয়েছে, আপসেট কেন? ওই চুকে 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 চুকে, এনিওয়ে ওইটা আপসেট আছে। এই যে তোমরা দেখছো আমার প্রিয় গাছটা, আর এই কোনোদিন আমার বাসায় অর্কিড হইতে দেখি নাই, মানে ওটা নতুন করে গ্রো হইতে দেখি নাই, ওয়ান টাইম জাস্ট আসে, ফ্লাওয়ারগুলি শেষ হয়ে যায়, গাছটা মরে যায়, কিন্তু দিস ইজ দ্য ফার্স্ট টাইম দেখো আমার অর্কিডে যে পাতা বের হচ্ছে, এটা থেকে ফুল বের হবে, উপরে আরেকটা বের হচ্ছে, আর কি যে ভালো লাগতেছে আসলে, যে কোনো জিনিস নিজের হাতে যখন হয় দেখতে খুবই ভালো লাগে। এনিওয়ে জুয়েল আমাকে এটা দেখতে বলছে, জুয়েল নোহালদের ক্যাম্পে গেছে, তো অলমোস্ট হয়ে গেছে, এটা মুড়ি ভর্তার জন্য। ওরা হোপফুলি উইদিন 5 মিনিটসের মধ্যে চলে আসবে। আসতে কষ্ট হয়েছে? আমি ও ভাবছি ও রেডি হয়ে টেক্সট করবে, এই জন্য আমি অপেক্ষায় আছি, জুয়েলকে পাঠাচ্ছিলাম না, তো পরে যে তুমি ওরে কল দিছো, আমি ওরে বলছি যে কিন্তু বন্ধ হয়ে গেছে, তার জন্য ভাবলাম যে সুইট আপ আর সুইট ভাইয়ের জন্য বেস্ট হলো একটা সুইট নিয়ে। আবারও দিন তো শুরু হয় সাড়ে দুপুরের পর থেকে, আমার ইচ্ছা ছিল তোমাদের জন্য, বিকজ ইটস ইওর স্পেশাল ডে, সো আমার ফ্লাওয়ার আইনা রাখার কথা, বাট ও যখন গেছে পরে আর পাইনি। আজকে সানডে, হ্যাঁ আজকে সানডে, সব মাও, বাট এটা করে ঠিক করনি তো না, আল্লাহ, এই যে আমি কি বাচ্চা, তোমরা এগুলো কেন করছো? এনিওয়ে ঠিক আছে, আসো বসো বসো। ফাইনালি উই আর উইথ দারা প্রসেস। আসলে গার্ডেনটা অনেক সুন্দর, হ্যাঁ, ও মাই গড, আজকে আমাদের অ্যানিভার্সারি আর এই লাভটা আমাদের জন্য আসলে।
অনেক আড্ডা দিব, আড্ডার সাথে খাওয়া দাওয়া না হলে তো আর চলে না, তো এখন ঝালমুড়ি খাবো। এই যে এইখানে ঝালমুড়ি বানানো হচ্ছে, সবাই মিলে সবাই হেল্প করতেছে একদম কাজে। শুরু করে দাও, সবাই ঝালমুড়ি হাতে নিয়ে একটু ছবি তোলা দরকার ছিল। আমরা সবাই মিলে মজা করে ঝালমুড়ি খাচ্ছি, চলো একটা ছবি তুলি, আসো। তাই না? আচ্ছা, আমি তো তোমাদের জন্য কিনতেও পারি না, যাইতেও পারি না, ইটস ভেরি সিম্পল। আমি ফটো, এটা অ্যাস্টিল অর্ডারের একটা প্যালেট, একটা লিপস্টিক, এটা একটা ব্রেসলেট, খুবই সিম্পল। আর এগুলো ছোট ছোট জিনিস, আমি আসলে তোমার জন্য যে কিছু কিনবো, কিছু কিনতে পারি। এই তো আড্ডা টাড্ডা দিচ্ছি, এখন ডিনার করার পালা। তো দেখি খাবার দাবার রেডি করছে একাই, একটু হেল্প করি ওরে। ওহো, আইয়ার তেহরি, খুব সুন্দর লাগতেছে। কি মনে হয়, নুহাস ট্রাই করে দেখছো? ট্রাই করি নাই, বাট এটা আসলে ট্রাই ছাড়া বলা যায় না। হ্যাঁ, এটা দেখতেই সুন্দর লাগতেছে। এটা হচ্ছে পেরি পেরি চিকেন উইংস, এটাও কিন্তু খুব স্পেশাল, বুঝছো? হ্যাঁ, দেখি বুঝেছে, টেস্ট করছো? আজকে খাবো আর ভাইয়ের কাছ থেকে রেসিপি নিতে হবে। বাকিগুলা টেস্ট করা হয় নাই, বাকিগুলা গল্প করতে করতে খাবো, তোমার বিয়ের গল্প শুনবো। আল্লাহ খোদা, আর কি শুনবেন, সব শেষ। হ্যাঁ, এই যে চিকেনটা ডেকোরেট করছে আবার একটু, খুব সুন্দর হয়েছে কিন্তু, খুব সুন্দর একটা একটা করে নিই। এটা চিকেন গ্রিল, এটা পেরি পেরি উইংস, তেমন কিছুই করা হয় না এখানে। পেরি পেরি উইংস, তারপর চিকেন গ্রিল, তারপর তেহারি, তারপর এখানে আছে চিকেন কড়াই, আই মিন কড়াই চিকেন, দেন চিকেন লিভার। এই তো সিম্পল খাবার দাবার। আমি
Nando's fail tomorita. That's the first time kin to try kulo. Anna. Main phata bhali. Excellent. Yes. Eta khao. Yes. Eta khao. One. Tumi asho. Yes. Okay. Yeah, we're starting to get next actor recipe at least dekhak bhai yaar. কত জন বলছে ভিউজ অনেক বেশি হয় কারণ একটা রেসিপি একজন করতে গেলে এটা অনেকবার দেখা লাগে অনেকবার দেখা লাগে আপনি ধরেন ডেইলি ব্লগ বলেন এটা কেউ একবার দেখার পর দ্বিতীয়বার ভিডিও দেখে না আর কুকিং ভিডিওগুলো মিলিয়ন হওয়ার কারণ হচ্ছে মানে এই যে একটু আমরা শেফকে খাওয়াই দেই খুলবো হ্যাঁ না এটা আরেকবার খাওয়াই তাই শিবলি ভাই চলে আসছে এটা হচ্ছে রিমির হাজবেন্ড তো ভাইয়া একটু লেটে আসছে সরি আপনারে রেখে খেয়ে ফেললাম বাগানে চুলা নিয়ে গিয়ে ওখানে একদম বড় ফাতিলা সবাই রে ওই স্টাইলে রান্না হবে লোকজন বেশি থাকতে বল সব এই যে কি এত আদর আল্লাহ হ্যাঁ সবাই ক্যাট কোথায় টাচ করলে আরাম পায় এটা বুঝে না রিমির কোলে দিয়ে দেন এখন কেকটা রেডি করছি ওরা কাটবে আসলে যে কেক চাইতেছিলাম ওটা পাইনি আসলে সবই সময় শর্ট ছিল তো কোনো রকমে একটা কেক এনে জাস্ট কাটা তো আমি রেডি করছি কালকে রাতে যেহেতু জানছি দিনের বেলা যায় আর আরেকটু ভালো একটা সুন্দর কেক মানে চিন্তা করছিলাম কুয়াশার জন্য ছোটখাটো কি স্পেশাল কেমন ছিল তোমাদের এক বছর বলো হলো যে আসলে দেখতে দেখতে আমাদের এক বছর হয়ে গেছে ঠিকই আমাদের কালচারাল বাউন্ডারিটা কখনো পার করতে দেয় নাই ওই আট বছর বয়স লুকাও নাই তো তোমরা আট বছর বেশ ছিল না এক বছর বেশ ছিল আলহামদুলিল্লাহ পূর্ণ নয় বছর খুব ভালো আছি চলেন আপু আমরা আসেন ইমোশনাল হয়ে গেছে
যাই হোক, অনেক মজা করে কেক কাটলাম, সবাই মিলে অনেক এনজয় করলাম। হোপফুলি তোমরাও এনজয় করছো, ওরাও এনজয় করছে। এখন সবাইকে বিদায় দেওয়ার পালা। অনেক অনেক ভালো টাইম স্পেন্ড করছি, হোপফুলি তোমরা এনজয় করছো। সবাই অনেক ভালো থাকো, অনেক আনন্দে থাকো। আল্লাহ হাফেজ।